হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আর আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লেগেছে। আর ব্লগটাকে স্টার্ট করা যাক। আর এখন 10টা বেজে গেছে, আমার ঘর গোছানো হয়ে গেছে। আর এখন আমি নিচে যাবো, নিচে গিয়ে রান্না করবো। আর চলো তোমরা দেখতে থাকো। কি এনেছো তুমি? কি এনেছো? কি এনেছো? ডাবের দোকানে গেছিলে? আর ডাব খেয়েছো? আর এটা কি? এটা কি নিম পাতা? নিম পাতা না চিকেন? চিকেন চিকেন। আর তুমি কি খাবার এনেছো? আর তোমার জন্য কি খাবার এনেছো? চিকেন। না, খুলতে হবে না। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখন রান্না হবে, ওই জন্যে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিচ্ছি। আজকে এখানে চচ্চড়ি হবে, মানে বরবটি পটল এসব দিয়ে একটা চচ্চড়ি বানানো হবে। সেই জন্য আগে তেল আর পেঁয়াজটা গরম করে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছ চচ্চড়িটা হচ্ছে, আর ভাত হয়ে গেছে। আর চচ্চড়িটা নেড়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে হয়ে যাবে, একটু মানে দিয়ে দিতে হবে। আর তারপরে এখানে হচ্ছে চিকেন রান্না হবে আর এক জায়গায়, ওই জন্য আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ফার্স্ট ভেজে নিয়ে তারপরে হচ্ছে চিকেনটা রান্না হবে। আর এখন দেখো এদিকে আমাদের চচ্চড়ি হয়ে গেছে আর চিকেন কষাও হয়ে গেছে। আর এবার এটা ঝোল দিয়ে দেবো, হয়ে যাবে। আজকে আমাদের অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, আর ভাত তো আগেই হয়ে গেছে আর হয়ে এসেছে। আর আজকে চিকেনটা আমি একদম হালকা মশলা দিয়ে বানিয়েছি, যাতে তামিম খেতে পারে। সেই জন্য খুব একদম অল্প মশলা দিয়ে বানিয়েছি, দুটো তরকারি অল্প মশলা দিয়ে বানানো হয়েছে। আর চিকেনটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, অল্প মশলা হলেও খুব টেস্টি হয়েছিল। আর চলো তোমরা দেখতে থাকো। আর এখন আমি রান্না করে উপরে চলে এসেছি, আর এবারে গোসল করব। আর তামিমের গোসল করা হয়ে গেছে, তামিম এখানে বসে আছে। ওকে ডাব খেতে দিয়েছি কিন্তু ডাব খাচ্ছে না। ও, তুমি ডাব খাচ্ছ না কেন? হ্যাঁ, ও খেলা করছে, ওই জন্য এখন খাবে না। আর এবারে আমি গোসল করবো, করে তারপরে দেখি তামিমকে ভাত খাওয়াতে হবে। আর চলো তোমরা দেখতে থাকো। তামিম কি করছো? তোমাকে ডাব টাবি খেতে বলেছি তো, খাও। খাবে তো তামিম সেই। এটা কি খেলনা ছিল বাবু, ভেঙে দিছো? কি খেলনা? তামিমের কোনো খেলনা গোটা থাকে না, সব ভেঙে দেয় তামিম। এটা ব্যাটম্যান খেলনা। নাও তাড়াতাড়ি খাও, তুমি বসো, আমি গোসল করে আসি। হ্যাঁ, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? না, তোমার তো হয়ে গেছে গোসল করা, তাড়াতাড়ি খেয়ে নাও না। মা বাবু সব ঝপ তাড়াতাড়ি খেয়ে নাও। আর এখন আমার গোসল করা হয়ে গেছে, আর তামিম নিচে আছে। আর আমি নিচে যাই, নিচে গিয়ে ওকে ভাত খাওয়াতে হবে। আর যাই, নিচে যাই, গিয়ে ওকে ভাত খাইয়ে নিই। আর চল তোমরা দেখতে থাকো। আর এখন সন্ধে হয়ে গেছে, আর তামিম নিচে গেছে। আমি নিচে যাই, নিচে গিয়ে দেখি ওকে কি খাওয়ানো যায়। ও আজকে ম্যাগি খাবে, ম্যাগি খাবে বলছিল, তাহলে নিচে গিয়ে ম্যাগিটাই খাওয়াবো। আর দুপুরের পরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আর এই সন্ধ্যা থেকে ব্লগটা আরম্ভ করলাম। আর আজকে আমাদের রাত্রিবেলা বাজি ফাটাবে, মানে বাজি এনেছে বিক্রি করার জন্যে, দোকানে বিক্রি করার জন্যে। সেই কিছু বাজি নিয়ে আমরা মানে ফার্স্ট ট্রাই করে দেবো ভালো কি খারাপ, আর তোমাদের সাথেও শেয়ার করবো, তোমাদেরকেও দেখাবো। আর চলো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি তামিম কি করছে আর ওকে কি খাওয়ানো যায় দেখি। আর সন্ধ্যের পরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আর তারপরে আমি এখন কেতাব পড়ছিলাম, কেতাব পরে এক্ষুনি উঠলাম। আর হচ্ছে এখন চলো তোমাদের দেখাই আমাদের যে মানে বাজিগুলো বলেছিলাম যে ট্রাই করে দেখবে যে সব ঠিকঠাক আছে কিনা, সেইগুলো ফাটানো হবে। চলো এখন তোমরা দেখতে থাকো। আর বাজি ফাটিয়ে তারপরে দেখা যায় কি করা যায়, মনে হয় তামিমকে খাইয়ে নেবো একবার, খাইয়ে তারপরে ওপরে আসবো। আর চলো তোমরা দেখতে থাকো কেমন বাজি ফাটানো হয়। হুটে যাচ্ছে কেন হয়?
অনেক রাত হয়ে গেছিল, 10:30 বেজে গেছিল, আর ওই জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি। আর আমরা সব খেয়ে নিয়েছিলাম, আর খেয়ে এখন উপরে চলে এসেছি। আর অনেকদিন পরে আজ আবার নতুন করে ব্লগ স্টার্ট করছি, কারণ আমার ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গেছিল, আর সাহায্য দিয়েছিলাম, আর আজকেই নিয়ে এসেছে। আবার নতুন করে ব্লগ স্টার্ট করলাম, আর তামিম এখানে খেলা করছে। কি বলবে তুমি বলো, কি বলবে? এখন এন্ড করার সময় তোমার হাই গাইস বলার ইচ্ছে হয়েছে? বাজি ফাটাতে ফাটাতে নাত হয়ে গেল, নাত হয়ে গেল না, রাত হয়ে গেল, বাজি ফাটাতে ফাটাতে রাত হয়ে গেল। তারপরে তুমি বাজি ফাটিয়েছ, আনন্দ হয়েছে? আর তামিম অনেক বকবক করছে, একা একা খেলা করছে, আর কথা বলবে না। আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। বাই।